আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে যাব পুরান ঢাকার বঙ্গবাজারে বাবা মায়ের দোয়া কাবাব মামার দোকানে। কি কি পাওয়া যাবে ওনার দোকানে তা আমরা ভিডিও শেষে দেখিয়ে দেব। তার আগে বাবুর মামা এবং ওনার দোকান সম্পর্কে ওনার কাছ থেকে আমরা কিছু কথা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমার নাম হলো মোহাম্মদ বাবুল, আমি এখানে ব্যবসা করি 19 বছর ধরে। এটা হলো বঙ্গবাজার এনএস কোটারের উল্টা পেশে, মানে আমি 19 বছর ধরে আছি। 19 বছর? হ্যাঁ, আমি ছোট থেকে এই এলাকায়। আপনার প্রধান জীবিকা কি এটা? হ্যাঁ, আমার ব্যবসা এটি না, অন্য কিছু করার মতো সময় পাই না আমার। এটার পিছনে সারাদিন জায়গা, বাজার থেকে আনতে হয়, পরিষ্কার করতে হয়, কাটতে হয়, সিদ্ধ করতে হয়, মশলা মাখাইতে হয়, এটা নিয়েই আমার থাকতে হয়। আমার এখানে বিফ আছে, চিকেন আছে, তিল্লি আছে, গুর্জা আছে, খিরি আছে, বট আছে, আলু আছে। হ্যাঁ, চলে চিকেন, চলে চিকেনটাই বেশি চলে। হ্যাঁ, চিকেন, খিরি, আর এখন বর্তমানে আলুটাই বেশি চলে। আলুটা নতুন করে আইটেম চালু হয়েছে, এই জন্য এখন আলুটাই বেশি চলে। আসে মোটামুটি ভালো ধরনের মানুষই আসে। হ্যাঁ, মিডিয়ার লোক আসছিল আরও দুই একবার, এরকম নিয়ে গেছে। কত হয়, মানে 400-500 টাকা থাকে, 500-600 টাকা এরকম হয়। ভবিষ্যতে এখন আমি ব্যবসা জানি, এটা এখন আমার এটাই করতে হবে, আমার অন্য ধরনের কোনো ব্যবসা জানা নেই। আমার পরিবারে এখন 7 জন লোক আছে, আমার স্ত্রী, আমি, আমার ছেলে মেয়ে আছে 5 জন, বা মা বাবা আছে প্রায় 8 জনের মতো। বড় করার মতো প্ল্যান নাই, আর আবার চালানো নাই, এই জন্য মানে এটা নিয়েই আছে। হ্যাঁ, চালান পেলে বড় করার ইচ্ছা আছে। মজা আছে, মজা।